সজ্ঞানে সুস্থ শরীরে শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে হইল মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। ১৭ এপ্রিল সকাল ১১:৩০ তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এ এইচ এম কামারুজ্জামান, ক্যাপ্টেন এম মনসুর আলী, এম এ জি ওসমানী মঞ্চে এসে দাঁড়ান। প্রাথমিক পর্যায়ে ক্যাপ্টেন মাহবুব গার্ড অব অনারের নেতৃত্ব দেন। সৈয়দ নজরুল ইসলাম অভিবাদন গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন মোহাম্মদ আসাদুল হক, শাহাবুদ্দিন আহমেদ সেন্টু, পিন্টু বিশ্বাস সহ আরো অনেকে। অধ্যাপক ইউসুফ আলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এবং নবগঠিত বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। বিপুল সংখ্যক বিদেশি সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এম এ জি উসমানীর সঙ্গে। শপথ অনুষ্ঠানের পর তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। রিপাবলিক অব বাংলাদেশ ইজ প্রোক্লেমড এট দি আননোন ভিলেজ অব ভাবেরপাড়া, নাও রিনেমড মুজিবনগর। সেই ঘোষণাপত্র মোতাবেক স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতির শপথ আমি গ্রহণ করেছি। তাজউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এই জন্যে যে তারা আমাদের আমন্ত্রণে স্বাধীন বাংলাদেশের মাটি দেখে যাওয়ার জন্যে বহু কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন। এভাবেই একটি স্বাধীন দেশের একটি নতুন সরকারের যাত্রা শুরু হয়। দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার বাঙালি জাতিকে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের প্রথম সরকার নানা চড়াই উৎরায়ের মধ্য দিয়ে স্বাধীনতার স্বাদ এনে দেয় বাঙালির জন্যে, আর তাদের সমস্ত কাজেই শক্তি ও প্রেরণার একমাত্র উৎস ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর প্রতি সশ্রদ্ধ সম্মান জানিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের এই ঐতিহাসিক ঘটনার স্থান মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননের নামকরণ করা হয় মুজিবনগর। তাই বাংলাদেশের মহান স্বাধীনতার ইতিহাসে মুজিবনগর একটি অবিস্মরণীয় নাম। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর দিবসটি হয়ে থাকবে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।